আজকের ঘটনা কি? আমাদের আজকের ঘটনা হচ্ছে অমীমাংসিত এমন কিছু রহস্য যেগুলোর সমাধান বিজ্ঞান আজ অবধি দিতে পারেনি। বলেন কি? জি সত্যি বলছি। ঘটনা কি? কোন তো প্রকৃতির রহস্য পছন্দ করে, নিজেকে সে আগলে রাখে নানান রহস্যের বেড়া জালে। কিন্তু পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যেগুলোর সমাধান বিজ্ঞান আজ অবধি দিতে পারেনি। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আজকের এপিসোডটি সাজিয়েছি এমনই কিছু আজব রহস্য নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ফ্যামিলি টিভির আরেকটি নতুন এপিসোড। আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি মনির মোহাম্মদ। 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটা ছবি তোলা হয়েছিল, যা ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক কিন্তু মোটে 1941 সালের মতো ছিল না। তার পোশাক আশাক ছিল বর্তমান সময়ের মতো আধুনিক। তার পরনে ছিল একটা চেন লাগানো হুডি, টি শার্ট এবং অবাক করার ব্যাপার, 1941 সালের ওই সময় তার হাতে ছিল একটি DSLR ক্যামেরা। দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিটে একজোড়া ভাই বোনের দেখা পাওয়া যায়। তারা সব দিক থেকে সাধারণ মানুষের মতো ছিল, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলত, অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসেবে ছিল শুধু কাঁচা সিম। কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায়, কিন্তু মেয়েটি বেঁচে ছিল। মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল। ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে। সে অন্যদের বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিস ল্যান্ড থেকে এসেছে। তার ভাষ্যমতে সেন্ট মার্টিস একটি ভূগর্ভস্থ এলাকা যেখানে সবাই সবুজ বর্ণের অধিকারী। যদিও এই গল্পের ভিত্তি পরিষ্কার নয়, কেউ কেউ এটিকে নিচোক গল্প বলে মনে করেন। 2003 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কালসিন নামধারি একজন ব্যক্তিকে আটক করে। শেয়ার বাজারে 126 ঝুঁকিপূর্ণ লেনদেন করে, যার আয় মাত্র 800 মার্কিন ডলার থেকে এক লাফে 350 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়। FBI হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন টাইম ট্রাভেলার, অর্থাৎ সময় ভ্রমণকারী। 2256 সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী জানে চেপে 2003 সালে পৌঁছেছেন, তাই তিনি অতীত থেকে তথ্য পান। অবশ্য অ্যান্ড্রুর এই বক্তব্য মার্কিন আদালতে টিকেনি, আদালতের রায়ে তার জেল হয়ে যায়। কিছুদিন পর নিজের কথা সততা প্রমাণ করে কঠোর নজরদারিতে জেল থেকে বেমালুম হয়ে যান এই টাইম ট্রাভেলার। ঘটনাটি 1957 সালে দুই বোন জোয়ানা এবং জ্যাকলিন, একজনের বয়স ছিল 11 এবং একজনের বয়স ছিল 6, তারা এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এক বছর পর তাদের মা যমসন্তানের জন্ম দেন, একজন জেনিফার ও গিলিয়ান। তারপর তিনি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন, জেনিফারের দেহে জন্মচিহ্ন ছিল যা জ্যাকলিনের মতোই। তাদের মা তাদের নিয়ে একটি গেম খেলেন যেখানে জেনিফার এবং গিলিয়ান, জোয়ানা এবং জ্যাকলিন যেভাবে মারা যায় তারা ঠিক সেই দৃশ্যের মতোই খেলছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাবা মা কখনোই মেয়েদের সাথে দুর্ঘটনা নিয়ে আলোচনা করেননি। ঘটনা শুনে মনোবিজ্ঞানী ডক্টর ইয়ান স্টিফসেন এই সিদ্ধান্তে উপনীত হন যে সম্ভবত এই যমজ তাদের বোনদের পুনরুত্থান ছিল। তাহলে প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। এমনই নতুন নতুন তথ্য নির্ভর আজ অপ অদ্ভুত রহস্য ভরপুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি মনির মোহাম্মদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।